সিঙ্গাপুরকে 8-0 গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংকে 12 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম ম্যাচে 3-0 গোলে জিতেছিল। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরও বিধ্বংসী রূপ দেখিয়েছে সাবিনা খাতুনরা। সিঙ্গাপুরের জালে উৎসব করেছে লাল সবুজের প্রতিনিধিরা। সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে 8-0 গোলে জিতেছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন তৌহরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। এছাড়া সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সোমাইয়া মাতসুমা ও শামসুন্নাহার জুনিয়র একটি করে গোল করেন। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 3 গোলে হারের পর আজ প্রতিরোধের ঘোষণা দিয়েছিল সিঙ্গাপুর। তাই শুরুর একাদশে 4টি পরিবর্তন নিয়ে নেমেছিল অতিথিরা। এরপরও বাংলাদেশের সামনে বাধা হতে পারেনি তারা, বরং আগের চেয়ে খারাপ পারফরমেন্স দেখে গেছে তারা। অন্যদিকে অপরিবর্তিত দল রেখে ম্যাচের শুরু থেকে বাংলাদেশের মেয়েরা আধিপত্য করতে দেখা যায়। স্বাগতিকদের আক্রমণের তোরে খেয়ে হারাতে থাকে সিঙ্গাপুরের রক্ষণ বিভাগ। ফলে একচেটিয়া দাপট দেখিয়ে আগের চেয়ে দ্বিগুণ বেশি ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর ঘরের 3 মিনিট বাংলাদেশ গোল পেতে পারত। মনিকা 2 ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণভাবে বল বের করে নিয়ে লং পাস দিয়েছিলেন। ফাঁকায় থাকে সাবিনা বক্সে ঢুকে সময় নিয়ে সোজা গোলকিপার বরাবর শট মেরে সুযোগ নষ্ট করেন। 11 মিনিটের মধ্যমাঠ থেকে লং পাস পেয়ে সাবিনা বক্সে ঢুকে গোলকিপারকে ফাঁকায় পেয়ে দূরের পোস্ট দিয়ে মেরে দারুণ সুযোগ নষ্ট করেন। 3 মিনিট পর সিঙ্গাপুর একবারেই প্রতি আক্রমণ থেকে গোল করার চেষ্টা করেছিল, তবে সফল হতে পারেনি। নূর স্থায়েজ আনি বক্সে ঢুকে জোরালো শট নিল, গোলকিপার রূপনাথ চাকমা প্রতিহত করেন। এরপর ম্যাচের 16 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। সাবিনা থরকিকে বক্সের ভিতরে আউফাউদার ভলিতে মাসুরের হেড 6 গোলের মধ্যে তৌহরা লক্ষ্যভেদ করেন। 2 মিনিট পর বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করে ঋতুপর্ণা চাকমা। সাবিনার কোনার এক ডিফেন্ডার ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি, পোস্টের সামনে থেকে ঋতুপর্ণা আলতো টোকায় জাল কাঁপিয়ে দেন। 24 মিনিটে নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশের স্কোরলাইন 3-0 করেন তৌহরা। বক্সের ভিতরে ঋতুপর্ণার জোরালো স্লাইডিং শট গোলকিপার ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। সামনে থাকা তৌহরা বল পেয়ে চক্কিতে জালে জড়াতে ভুল করেননি। বাকি সময় বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেননি স্বাগতকরা। ফলে 3-0 করে এগিয়ে থেকে ড্রেসিং রুমে যায় সাইফুল বাড়ির টিটুর দল। বিরতি থেকে ফিরে বাংলাদেশ দলের খেলায় তেজ যেন আরও বেড়ে যায়। আক্রমণ অব্যাহত রেখে একের পর এক গোল জালে কাঁপিয়েছে। 57 মিনিটে ঋতুপর্ণার বা এক প্রান্ত থেকে ছোট ক্রসে তৌহরার প্লেসিং গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে অন্য প্রান্তে থাকা সানজিদা দৌড়ে এসে নিচু জোরালো শটের জাল কাঁপিয়েছেন। 61 মিনিটে এক ডিফেন্ডারকে এড়িয়ে বক্সে ঢুকে ঋতুপর্ণা বাপের জোরালো শটে দলকে 5ম গোল এনে দেন। 75 মিনিটে শামসুন্নাহার জুনিয়রের পাশে সাবিনা দারুণ প্লেসিং করে 6ষ্ঠ গোল পাইনে দেন। শেষ 2টি গোল এসেছে 2 বদলি খেলোয়াড়ের কাছ থেকে। 87 মিনিটে বদলি সোমাইয়া দারুণ এক সাইড ভলিতে গোল করে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেন। যোগ করার সময়ে শামসুন্নাহার জুনিয়র প্লেসিং করে দলকে 8ম গোল পাইয়ে সিঙ্গাপুরের কোপেনে শেষ ব্রেকটি ঠুকে দেন। সিঙ্গাপুরের এই অর্ধে কোনো সুযোগে পায়নি। দীর্ঘদেহী বোরুশিয়া স্ট্রাইকার একাধিকবার বল পেলেও কিছুই করতে পারেনি, দেখাতে পারেননি পায়ের ঝলকও। 2 ম্যাচের টানা জিতে বাংলাদেশের মেয়েরা বছরটি শেষ করল দারুণভাবে।